বিবাহের ক্ষেত্রে অতিরিক্ত দেনমোহর এবং বড় কোন পক্ষে পরোক্ষভাবে বিভিন্ন চাহিদার বিষয় বিস্তারিত জানতে ইচ্ছুক ভাইরা আমার বিয়েটাকে সহজ করুন মুরব্বীরা যারা আছেন ছেলের বাবা মেয়ের বাবা সবাইকে আমি উদাত্ত আহ্বান করছি আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করুন বিবাহকে সহজ করুন মেয়ের বিয়েতে অযাচিত মোহরের বিশাল বড় ফিগার দাবি করে বসে থাকবেন না ভালো ছেলে দিনদার আল্লাহওয়ালা আল্লাহবীর মুত্তাকি একজন পাত্র আপনার মেয়ের জন্য খুঁজে বের করুন এই পাত্র বহু কোটিপতির চাইতে অনেক শ্রেষ্ঠ এই সন্তানকে কদর করুন কর্মঠ পরিশ্রমী মেধাবী হোক গরিব কিন্তু সে সৎ এবং নেককার মুত্তাকি পরহেজগার এরকম ছেলেকে নিজের মেয়ের জন্য নির্বাচন করুন কত কত সম্পর্ক আমরা দেখেছি এ ধরনের সুবিবেচনা প্রসূত যখন তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের মেয়ের ঘরে আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন আর এর বিপরীতে শুধু টাকা পয়সা দেখবেন সরকারি চাকরি দেখা ছাড়া বিয়ে দিবেন না পয়সা ছাড়া বিয়ে দিবেন না এরপরে অশান্তির সাগরে হাবুডুবু খাওয়া বহু মানুষও আমরা দেখেছি এই জন্য আল্লাহকে ভয় করেন মেয়ের বাবারা বিয়ের বিষয়টাকে সহজ করেন আর ছেলের বাবারা ছেলেদেরকে বিয়ে না দিয়ে তথাকথিত পায়ে দাঁড়ানোর কথা বলে এদেরকে বুড়া করে ফেলবেন না উপযুক্ত হওয়ার সাথে সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এই পাত্রীপক্ষের অযাচিত মোহরের দাবি আবার পাত্রপক্ষের যৌতুক দাবি সারা বাংলাদেশে যৌতুক আছে আপনাদের এলাকাতে কোন কোন ক্ষেত্রে একটু বেশিও আছে মেয়ের বাবা আস্ত মেয়েটা দিয়ে দিয়েছে তারপরও ছেলের বাবা ছেলে পক্ষ যৌতুক আশা করে আল্লাহর জমিনে এর চাইতে ছোট লোক আর আছে কিনা আমি জানি না যে একজন মানুষ তার মেয়েটাকে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করায় শিক্ষা দীক্ষা খাওয়া দাওয়া ভরণ পোষণ দিয়ে বড় করছে আপনি পালকিতে তুলে গাড়িতে তুলে আজকাল তার পালকি নেই গাড়িতে তুলে আপনি নিয়ে আসছেন আপনার বাড়িতে আস্ত একটা মানুষ নিয়ে আসছেন সারা জীবনের জন্য দু চার দিনের জন্য না বড় করছে তার মা বাপ নিয়ে আসছেন আপনার বাড়িতে আপনি ব্যয় হিসাবে আপনার ব্যয় হিসাবের ব্যান হিসাবের কাছে সারা জীবন পায়ের কাছে বসে থাকা উচিত অর্থাৎ মেয়ের বাপের কাছে মায়ের কাছে যে আপনারা আপনাদের মেয়েটাকে বড় করেছেন কত কষ্ট করে কত রাত জেগে কত পরিশ্রম করে কত চোখের পানি ফেলে আস্ত মেয়েটা বড় করার পর আমরা নিয়ে আসলাম এখন আমাদের সংসারে সে কাজ করবে থাকবে তার মেধা বুদ্ধি শিক্ষা সবগুলো আমাদের এখানে কাজে লাগাবে অথচ তৈরি করে দিয়েছেন আপনি তো ব্যয় ব্যয় হিসাবে ছেলের বাপ মেয়ের বাপকে ছেলের মা মেয়ের মাকে পায়ের কাছে নিয়ে বসে সালাম করা উচিত কথা বুঝেন নাই আমার কেন সালাম করবে বুঝতে পারছেন বিষয়টা আমাদের দেশে উল্টা অনেক এলাকাতে আছে মেয়ের মা বাতাস করতে হয় ছেলের মাকে আছে না এর চেয়ে বড় ছোট লুকি আর কি আছে আর ছেলের মা বাতাস করবে মেয়ের মাকে কেন কারণ সে তার আস্ত মেয়েটা দিয়ে দিছে ছেলের মা কি দিছে ছেলে তো দেয় নাই বরং তার মেয়েটা নিয়ে আসছে তার কলিজাটা নিয়ে গেছে যার মেয়ে হয় এই মেয়েটা যখন পরের বাড়িতে তুলে দেয় কি কষ্ট হয় তার মনের ভিতরে সে জানে মেয়ের বাবা না হলে এটা বোঝা যাবে না আস্ত কলিজার টুকরাটা ধরে তুলে দিয়ে দিছে আপনি তো তাকে সালাম করবেন সারা জীবন সেখানে সালাম করা তো দূরের কথা উল্টা বরং আম কাঁঠালের মৌসুম আসলে খোঁসাখুঁসি করেন বৌমা এখন এই যে আশেপাশে দেখছো অমুকের অমুকের ছেলে শ্বশুরবাড়ি থেকে কতগুলো আম কাঁঠাল আসছে দেখছো খোঁসাখুঁসি করেন আছে না এই ছোট লোক আমাদের এলাকায় ভাইরা আমার এটা নাজায়েজ এবং গুনাহ এটা খাওয়া হালাল নয় এটা চাঁদাবাজি নিকৃষ্ট চাঁদাবাজি আস্ত মেয়েটা দেওয়ার পর আবার তাদের কাছে যৌতুক আশা করেন আপনার চেয়ে ছোট লোক আল্লাহ জমিনে আর কে আছে যুবকরা আপনাদের সংকল্প করতে হবে এই সমস্ত দুই নম্বরের বিরুদ্ধে আশেপাশে অনেক মহিলারা আছে খোঁচাখুচি করে এই বৌমাকে আছে না নাই এগুলো মানুষরূপী ইবলিস এই মহিলাগুলো হলো মানুষরূপী ইবলিস আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীর পাশে দাঁড়াতে হবে এই টাইমে পাশে দাঁড়াইলে অনেক কথা শুনবেন বলবে বউ ভক্ত হয়ে গেছে শ্বশুরবাড়ির দিকে টানে এখনই বলুক তারপর সত্যের পক্ষে থাকতে হবে এই জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হবে আপনার রমজান মাস আসলে ইফতার দেওয়া লাগে কুরবানি আসলে আপনার ওই কুরবানির গরুর রান পাঠানো লাগে কল্লা পাঠানো লাগে গোস্ত পাঠানো লাগে তারপরে শীতের সময় আসলে পিঠা দেওয়া লাগে ফলের সময় আসলে ফল দেওয়া লাগে বাপ গরিব না বড় লোক এসব দেখা দেখি নাই দিতেই হয় বেচারা দেয় বাধ্য হইয়া দেওয়ার পরে বলে না খুশি মনে দিছি এই ব্যাধিগুলো আপনাদের এলাকাতে একটু বেশি বড় আমি জানি আমি সিলেট শহরে কুদরতুল্লাহ মসজিদে একবার প্রোগ্রামে আসছি এরকম একটা প্রশ্ন আসছিল আমি বললাম যাদের যাদের ইফতারির অভাব আছে যাদের আম কাঁঠাল খাওয়ার টাকা নাই ছেলের বাপ ছেলের মা ছেলে
এই ফকির মার্কা লোকগুলো আমাদের আর সুন্নাহ ফাউন্ডেশনে দরখাস্ত করবেন, আমরা আল্লাহর অস্তি দিব, তবুও মেয়ের বাপরে জ্বালাবেন না, তবুও মেয়ের বাপকে জ্বালাবেন না। এটা জুলুম, এটা জুলুম, এটা হারাম, হারাম। আল্লাহ তাআলা হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। লা ইয়াহিল্লু মা আলিমরি মুসলিম ইল্লা বিতিবি নাফসি। আপনি মেয়ের বাবাকে বাধ্য করবেন? অনেক বাবা আছেন কষ্ট করে উপার্জন করে, হাওলাত করে, অনেকে সুদের উপরে টাকা নিয়ে মেয়ের সুখের জন্য মেয়ে শ্বশুর বাড়িতে এই সমস্ত পাঠায়, এই যে তাকে বাধ্য করলেন, যদি বাধ্য করেন চেয়ে চিনতে এইভাবে যৌতুক নেন তাহলে এটা হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ। হ্যাঁ, কোন মেয়ের বাবাকে আল্লাহ অর্ডার দিয়েছেন, তিনি সবাইকে দেন, আপনাকেও দিছেন, তাহলে আপনি গরিব অভাবী হিসাবে কিংবা সে আপনাকে গিফট দিছে সেই হিসাবে আপনি খেতে পারেন, কিন্তু এটা কোনো বড় মানসিকতার কথা হতে পারে। এই ছোট লোকি থেকে আমরা আমাদের দেশটাকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ।